প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ধস নেমে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা। এমন ঘটনায় জাতীয় সড়কের বাকি অংশে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে পর্যটকদের গাড়ি সহ অন্যান্য গাড়ি। একাধটা রাস্তা খোলা থাকলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে সিকিমের সাথে যোগাযোগ যেন কঠিন হয়ে পড়েছে। সেজন্য বড় বিপদ এড়াতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় রাজ্য থেকে সিকিম যাওয়ার লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সিকিম সহ উত্তরবঙ্গের অনেক জায়গায় ভালোই বৃষ্টি হচ্ছে, আর ওই রকম বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমেছে পাহাড়ে, ভেঙে নষ্ট হয়ে গেছে বেশ কিছু বাড়িঘর। সোমবারই জানা গিয়েছিল একটি গ্রামের পরপর 8টি বাড়ি ধসে গিয়েছে, এর ফলে অনেকে নিখোঁজও হয়ে যান। তবে সিকিম জুড়ে চলছে উদ্ধার কাজ, আশঙ্কা করা হচ্ছে ওই ভেঙে যাওয়া বাড়িগুলির নিচেই হয়তো চাপা পড়ে আটকে আছেন অনেকে। সোমবারের পর মঙ্গলবারও সিকিমে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। এদিন উত্তর সিকিমের সিংথামের শান্তিনগর এলাকায় নতুন করে ধস নেমেছে, আর এর ফলে 10 নম্বর জাতীয় সড়কটি একরকম বন্ধ করে দেওয়া হয়েছে বাড়তি বিপদের কথা ভেবে। তবে এদিনও ভোর রাত থেকে লাগাতার বৃষ্টির কারণেই ধস নেমেছে বলে সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার গ্যাংটকের অদূরে পানি হাউস এলাকাতেও ধস নেমেছে, যার ফলে ব্যাহত হয়েছে জনজীবন। তবে একাধিক ধসের ঘটনা ঘটেছে দক্ষিণ সিকিমের রোলেপ জেলাতেও। দক্ষিণ সিকিমের মাজুয়া এলাকায় বড় মাপের ধস নেমেছে সোমবার, আর এর 24 ঘন্টার মধ্যেই উত্তর সিকিমের সিংথামের শান্তিনগর এলাকায় এদিন সকালে নতুন করে ধস নামে, যার ফলে 10 নম্বর জাতীয় সড়ক সহ সিকিমের একাধিক রাস্তাও বন্ধ হয়ে গেছে। এমন ঘটনায় সিকিমের পাহাড়ি রাস্তায় আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক, আর ওই অঞ্চলের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সার সার গাড়ি। এদিকে চিন্তা হচ্ছে সকলের, বৃষ্টির কারণে সেই সব জায়গাতেও ধস নামতে পারে। কি আর করা, একরাশ ঝুঁকি নিয়েই অপেক্ষা করতে হচ্ছে পর্যটকদের। তার কারণ, কতক্ষণ সময় লাগবে ওই ধস সরাতে জানা নেই কারো। ওই ধসের কারণে সিকিমের রোলেপ জেলায় একটি লোহার সেতুরও যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে সিকিম প্রশাসন থেকে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানা গেছে সেই কাজ করতে অনেকটা সময় লাগবে। এমনিতেই জাতীয় সড়কে ব্যাপক যানজট রয়েছে। কোনো গাড়ি চালকেরই জানা নেই ধস সরিয়ে রাস্তা ঠিক করে কখন গাড়ি চলার অনুমতি দেবে প্রশাসন। ফলে এমন অবস্থায় পর্যটকরা আপাতত গুড বয়ের মতোই এখানে আছেন। কারোর পক্ষেই জানা সম্ভব নয় মুক্তি মিলবে কখন। এদিকে সিকিম প্রশাসনের পক্ষ থেকে আটকে পড়া পর্যটকদের ব্যাপারে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। ওখানে বলা হয়েছে কোন কোন রাস্তা কিভাবে ব্যবহার করা সম্ভবপর হবে। তাছাড়া বলা আছে কোন কোন রাস্তা বন্ধ আছে কিংবা কোন কোন রাস্তা খোলা আছে। যেমন উত্তর সিকিমের মঙ্গন থেকে রাকদুং হয়ে গ্যাংটক যাওয়ার 3টে রাস্তায় শুধুমাত্র হালকা যাত্রীবাহী যানগুলি চলাচল করতে পারবে। তবে মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার ফোডংয়ের রাস্তা স্বাভাবিক রয়েছে। মঙ্গন থেকে টুং হয়ে চুংথাং যাওয়ার নাগা রুট বন্ধ রয়েছে। মঙ্গন থেকে সাঙ্গেকালাং হয়ে চুংথাং যাওয়ার সিপগ্যার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আবার সাঙ্গেকালাং থেকে চুংথাং যাওয়ার রাস্তা ভোর 5টা থেকে সকাল 8:30 ও দুপুর 2:30 থেকে বেলা 3:30 পর্যন্ত খোলা থাকবে। আবার চুংথাং থেকে সাঙ্গেকালাং যাওয়ার জন্য সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকার কথা বলা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, দমকল সহ সমস্ত ধরনের জরুরি পরিষেবার গাড়ি ওই নিয়মের বাইরে রাখা হয়েছে। তবে থাংগু থেকে গুড্ডাংমানের রাস্তা খোলা আছে। আবার চুংথাং থেকে লাচুং, লাচুং থেকে জিরো পয়েন্ট এবং মঙ্গন থেকে সিংথামের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।